Hey guys, welcome back to my YouTube channel. So guys, I'm Riya Dey Sen. So share with you a darn mojar blog. So guys, today's blog is a birthday party celebration. So blog at humble dekhe to tumra bujhtei parega. So today actually hoche amar main friend's birthday. So dekhtei pachho ami khub sundor kore sajechi. To ekhane ami ekta sleeveless blouse or yellow color ekta kaaj kora shari porechi silk er. Thik ache. So guys, beshi bok bok na kore dekho amra eshe pouchhe gechi already birthday te. So guys, dekhtei pachho eta mane barite kora hoyni. এটা লজ ভাড়া করে করা হয়েছে তো গাইস গেটটা এরকম ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে ওকে তো এখন আমি নিচ্ছি এন্ট্রি তো গাইস দেখো আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্টে বলো আশা করছি ভালো লাগবে আর এই যে আমার সামনে এই হচ্ছে আমার মি তো কি বলবো গাইস সবাই একটু ফটো করছি আর সামনে দিয়ে লোকজন চলে আসছে কি আর বলবো তোমাদের সাথে কম বেশি এরকম ইনসিডেন্ট গুলো হয় ঠিক আছে যাই হোক তো এই যে আমার মি দুটো বেলুন পেয়ে গেছে তো এখন সেটা নিয়ে খুব খেলাধুলা করছে কি বলবো সবাই মানে সবাই সবার মতো ব্যস্ত তো দেখতেই পাচ্ছো সবাই এসে গেছে আর আমি তো সব জায়গায় লেট করি তো লেটই আমারও লেট হয়ে গেছে তো লেট করে গেছি আর এখন মানে কি বলবো মানে কেক কাটাটা জাস্ট হয়নি আমি জাস্ট রাইট টাইমে এসে পৌঁছেছি মানে কি বলবো কেকটা কাটিং হবে তার কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি নাহলে আর একটু দেরি করলে আমি আর কেক কাটিংও দেখতে পেতাম না যাই হোক গাইস তো কি বলবো এই যে আমার মেয়ের ফ্রেন্ড তো ওর হচ্ছে বার্থডে তো ওর নাম হচ্ছে চয়নিকা তো গাইস কি বলবো আমার মেয়ের ছোটবেলাকার ফ্রেন্ড আর এই যে আমার পাশে মেয়ে দাঁড়িয়ে রয়েছে তো এখন ওর কেক কাটিং পর্ব হবে তো সবাই এখন এই মানে রুমের মধ্যে সবাই এসে গেছে বাবা মা দাদু দিদা তো সবাই এসে গেছে তো সবাইয়ের সাথে এখন হবে কেক কাটিং তো সবাই খুব ভালো মানে খুশি 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 আর কি বলবো তোমরা তো জানোই সবাই ভিডিওটা এনজয় করো আর সবাই কমেন্ট করতে ভুলো না কেমন লাগে জাস্ট হয়ে গেছে আর ওপর থেকে তো স্নো স্প্রে একদম দিয়ে পুরো ভূত করে দিয়েছে তো কেকটাকে তো পুরো মাখামাখি করে দিয়েছে তো মাঝখানে কেকটাকে তুলে নিয়ে অন্য জায়গায় রাখা হয়ে গেছিলো আর এত পরিমাণে স্নো স্প্রে দিয়েছে তো তোমাদের সেগুলো দেখাচ্ছি গাইস কি বলবো এই দেখো ভেতরে এখানে পুরো ভূত করে দেওয়া হচ্ছে যারা যারা ছিল সবাইকে পুরো ভূত করে দেওয়া হচ্ছে কি আর বলবো তো আমি জাস্ট এক সাইড হয়ে গেছি তো আমার আমার গায়ে অতটা সেরকমভাবে বেশি পড়েনি আর এখানে দেখো সবাই এখন আমরা দাঁড়িয়েছি এটা হচ্ছে আমার ফ্রেন্ড আরেকটা তো ওর মানে আমরা সবাই একই স্কুলে আমাদের মানে বাচ্চারা পড়তো সেই হিসাবে মানে বাচ্চারাও ফ্রেন্ড তার কাছে আনে মানে মাদাররাও মারাও ফ্রেন্ড হয়ে গেছে তো গাইস কি বলবো সবাই এখানে এসেছে সবার গার্জেন তো এটাও আমার ফ্রেন্ড দুর্গা তো ও কি করলো লাস্টে সে আমার গালে টুকে লাগিয়ে চলে গেল সো গাইস প্রায় অনেকক্ষণ হয়ে গেছে ঠিক আছে তো এখন হবে খাওয়া দাওয়ার পার্ট ঠিক আছে কারণ এখন রাতে প্রায় 11:30 বেজে গেছে ঠিক আছে আর সেখানে আমরা খেতে বসে গেছি তো আমাদের এখন প্লেটগুলো সার্ভ করা হচ্ছে তো দেখো কি সুন্দর প্লেটটা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে তারপরে এখন দিল এটাকে কচুরি আর হচ্ছে গিয়ে চানা ডাল তারপরে দিল ফিশ ফিঙ্গার স্যালাড আর আমার মেয়ে পাত পুরো ফাঁকা কারণ ও কিছুই খায় না বললাম একটা কচুরি খা তো খেলো না যাই হোক ফিশ ফিঙ্গার খেতে বললাম সেটাও খেলো না তো গাইস এখন আমরা তো খাচ্ছি আর এই দেখো আমার বরমশাই এখন খাচ্ছে আর আমার মেয়ের পাত পুরো ফাঁকা ও জাস্ট স্যালাড খাবে আর ও ওয়েট করছিল অ্যাকচুয়ালি বিরিয়ানির জন্য তো গাইস অ্যাট লাস্ট বিরিয়ানি আসলো তো বিরিয়ানিটা পেয়ে আমার মেয়ে তো দুর্দান্ত ভালোবাসে বিরিয়ানি একদম দারুণ পছন্দ করে ঠিক আছে তো আমাদের এখন পাত মানে খাবার এখন সার্ভ করা হচ্ছে ঠিক আছে বিরিয়ানি আর বিরিয়ানি উইথ চিকেন কষা তো সবাইকে চিকেন কষা দেওয়া হচ্ছে আর আমার মেয়েকে বলছি যে চিকেন খাও শোনা
তো ও বলছে না আমি চিকেন খাবো না, আমি চিকেন খাবো না, আমি শুধুমাত্র বিরিয়ানি খাবো, কারণ আমি বিরিয়ানি খুব ভালোবাসি, আমি বিরিয়ানি ছাড়া আর কোনো কিছু খাবো না। যার জন্য কোনো আর অন্য কিছু খেলো না, শুধু বিরিয়ানি আর স্যালাড। আর স্যালাডের মধ্যে অ্যাকচুয়ালি খাই শুধু শসা আর পেঁয়াজ, ব্যাস আর কিছুই খেতে চায় না। তো এই যে দেখো গাইস, এই যে আমাদের বিরিয়ানি ও চিকেন কষা, তো কি বলবো, মানে রাত অনেকটা বেড়ে গেছে আর খিদেটাও বেশি পেয়ে গেছে। তো দেখো আমি তো এখন খাওয়া স্টার্ট করছি, তো কী বলবো, খাচ্ছি। তোমরা সবাই ভিডিওটা দেখো কীরকম লাগছে, সবাই কমেন্ট করতে বলো। অ্যাট লাস্ট আমাদেরকে দিয়ে দেওয়া হলো রসগোল্লা, আর আমার মেয়ে দেখো বিরিয়ানি চেটে পুটে সার্ভ করে দিচ্ছে, কারণ ও বিরিয়ানি প্রচণ্ড লাইক করে, ঠিক আছে। তো এই দেখো রসগোল্লা, তো আমি রসগোল্লা খাবো না খাবো না, আমার বাবা বলছে না একটা খাও একটা খাও। তো আমি এখানে একটা পিস নিলাম, তো সেটাকেও ভেঙে 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 খাচ্ছি, ঠিক আছে, কি বলবো। তো বেশ ভালোই ছিল খাওয়া দাওয়াগুলো, খুবই ভালো এনজয় করেছি। বেশ এখন একটু মানে বৃষ্টি বৃষ্টি পড়ছে, তো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানটা করে, তো কি বলবো, সে কারণে মানে খাবারগুলো খুব গরমও ছিল আর খুব ভালো ছিল, যে এত রাতের বেলা তো গরম গরম খাবার পেয়েছি, আর আমি প্রচণ্ড গরম খাবার একটু লাইক করি, সে কারণে আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো আমাদের জল দিয়ে দিয়েছে, গরম জল হাত ধোয়ার জন্য, দেন দিয়ে দিল একটা কর্নেটো, ঠিক আছে, এই আমাদের আইসক্রিম দিয়ে দিল। তো গাইস আমাদের ব্লগটা জাস্ট এখানেই স্টপ। তো এই যে আমাদের লাস্ট মুভমেন্টে সবাই সবার সাথে দেখা করে নিচ্ছি, কারণ বাড়ি চলে যাবো প্রায় 11:45 বেজে গেছে, ঠিক আছে, 11:45 কাছাকাছি, মানে 12:00 কাছাকাছি, 11:45 বললে ভুল হবে। তো গাইস এই যে আমাদের ফ্রেন্ড, তো পিঙ্ক কালারের যে শাড়ি পরে রয়েছে, সে তার মেয়ের বার্থডে ছিল আজকে, তো আমরা খুব এনজয় করেছি, খুব মজা করেছি, অনেক দিন পর সবাই একসাথে হলাম, খুব মজা করলাম, মস্তি করলাম, ঠিক আছে। তোমরাও যদি এরকম সবাই একসাথে হও বা অনেক দিন পর মানে সবাই একসাথে দেখা, বুঝতেই পারছো কতটা আনন্দ হবে, মজা হবে। তোমরা কমেন্ট করতে ভুলো না, তোমাদেরও আশা করছি সবাই ভালো লাগবে। তো এই যে আমাদের জাস্ট সবাই দেখা টেখা হয়ে গেল, সবাই বাড়ি চলে যাবো, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না গাইস, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করার পাশে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।